পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ধর্মনগর শহরের মনতলাস্থিত ধর্মপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে এদিন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে এদিন তিনি বলেন, এবারের ভোট 140 কোটি মানুষের স্বপ্নের ভোট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত নির্মাণের ভোট। এর পাশাপাশি তিনি আরও বলেন, সুশৃঙ্খলভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠিত হচ্ছে, রাষ্ট্র নির্মাণে সহযোগী হবার জন্য সকলে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন বলেই শুক্রবার আশা প্রকাশ করেছেন মন্ত্রী টিঙ্কু রায়। বিশেষভাবে তরুণ প্রজন্মের নতুন ভোটার ও মহিলাদের প্রতি ভোটদানের জন্য বিশেষ আহ্বান রেখেছেন তিনি। এবারের ভোট হচ্ছে 140 কোটি মানুষের স্বপ্নের ভোট, এবারের ভোট হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি বিকশিত ভারত নির্মাণের ভোট, এবারের ভোট হচ্ছে কবি অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠত্বের ভোট, তিনি বলেছিলেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে তার ভোট। আমরা সবার কাছে অনুরোধ করব, এই পূর্ব ত্রিপুরা আসনের যারা ভোটাররা রয়েছে, যুব ভোটাররা রয়েছে, সবাইকে সকাল সকাল এসে সবাই যেন ভোটদান করে, আমরা চাই 100% ভোটদান হোক। এটা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, এখানে যেন সবাই সামিল হয় এবং সবাই যেন সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে, প্রশাসন তার ব্যবস্থা করেছে। আমরা দেখছি এই প্রকট তাপের মধ্যেও মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। শ্রেষ্ঠ ত্রিপুরা গড়বার জন্য বিজেপি সরকার জনকল্যাণমুখী যে কাজ শুরু করেছে তার নিরিখেই মানুষ বিজেপিকে বিপুলভাবে আশীর্বাদ করবে বলে আশাবাদী মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।